হিন্দু হোস্টেল সংস্কারের পর এখনও ফিরে পাওয়া যায়নি তিন চার এবং পাঁচ নম্বর ঘর আতান্তরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভিন জেলা থেকে আসা শখানেক পড়ুয়া এবং কলকাতায় থাকা জায়গা নেই নিজেরা কোনো ক্রমে মেস করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন দীর্ঘদিন ধরে উপাচার্য এবং ডিন অফ স্টুডেন্টসকে নিয়ে জানিয়েও কোনো লাভ হয়নি এমনটাই অভিযোগ এবং তারই প্রতিবাদে ডিনের ঘরের সামনে কাল বিকেল থেকে অনির্দিষ্টকাল অবস্থান আশি জন পড়ুয়ার। এই মুহূর্তে ঠিক কী পরিস্থিতি জানবো অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোনের প্রতিনিধি অয়ন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এই গতকাল থেকে যে একটা রাত ভোর বিক্ষোভ চলেছে এখনও সেই বিক্ষোভ কি চালিয়ে যাচ্ছেন এই সখানেক পড়ুয়া অবশ্যই তাই এবং এই বিক্ষোভ যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি এই দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে একটু মনে করে রাখা দরকার যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যারা ভিন জেলা থেকে আসা আবাসিক ছাত্র তারা প্রত্যেকেই হিন্দু হোস্টেলে থাকতেন দীর্ঘ কয়েক দশক ধরে সেটাই রীতি কিন্তু হিন্দু হোস্টেল অতি সম্প্রতি সংস্কার হয়েছে এবং এই সংস্কারের পরেও মূলত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের থাকার জন্য আহ রুম নাম্বার থ্রি ফোর এবং ফাইভ এই তিনটি রুম অর্থাৎ যেখানে প্রায় আহ কুড়ি জন করে থাকার অর্থাৎ ষাট জনের যে অ্যাকোমোডেশন সেটা কোনোভাবেই ফিরে পাওয়া যায়নি সেখানে এখনো সংস্কারের কাজ চলছে কবে সংস্কারের কাজ শেষ হবে কবে তারা সেই ঘর ফিরে পাবেন সেটা এখনো পর্যন্ত একটা বড় প্রশ্ন এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যে তাদের এখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন ঠিকানাতে মেস হিসেবে থাকতে হচ্ছে এই বাবদ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদেরকে যে ভাতা দেওয়ার কথা সেই ভাতা থেকেও কিন্তু তিরিশ শতাংশ কেটে নেওয়া হচ্ছে এবং এই যাবতীয় দাবিতেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টের ঘরের সামনে গতকাল বিকেল চারটে থেকে যে অবস্থান চলছে তা এখনো পর্যন্ত চলবে এবং দাবি না মেটা পর্যন্ত সেটা চলবে বলেই জানাচ্ছেন অবস্থানকারীরা পায়েল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে কোন রকম কি প্রতিক্রিয়া মিলেছে এখনো অব্দি এখনো পর্যন্ত নয় তবে এর আগেও যখনই একই ইস্যুতে এইভাবে অবস্থান চলেছিল তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে যেহেতু এই গোটা বিষয়টি সিপিডাব্লিউডি এবং পিডাবি তারা যৌথভাবে করে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের তরফ থেকে ফিটনেস সার্টিফিকেট আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ছাত্রদেরকে সেখানে থাকতে দেওয়া বা তার অনুমতি দেওয়া এটা ঝুঁকি সাপেক্ষ অতএব সেই অনুমোদন যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ ডিন অফ স্টুডেন্ট বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও অর্থে কিছু করার নেই বলে তার তারা জানিয়েছিলেন ধন্যবাদ অর্থাৎ আঠারো ঘন্টা হয়ে গিয়েছে এখনো অবধি এই সখানেক পড়ুয়া তারা নিজেদের অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা